নৌসুন্দী জেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নসন্দি থেকে জেলার প্রতিনিধি আব্দুল খালেকের তথ্যে ও বিডিও চিত্রে মেয়েদিয়াস মঙ্গলবার দুপুরে নৌসুন্দী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে এই উন্নয়ন শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে শান্তি সমাবেশ করা হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেক হুসাইন সদর এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এমপি এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যৌবলীগ ছাত্রলীগ জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ লীগ কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ বিগত বছরগুলোতে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও সমৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারা